আইপ্যাডে ফ্রি ফায়ার খেলতেছি। আমি জানি ইহা অত্যন্ত লজ্জাজনক একটা বিষয়, বাট লজ্জা পায় আর কি হইবে, আমার কাছে তো আর ফ্রি ফায়ার খেলার মতো কম দামি ডিভাইস নাই, তাই না? দেখো ভাইয়া, এই সস্তা ট্রলে এখন যদি ফ্রি ফায়ার প্লেয়াররা মাইন্ড করে থাকো এবং কমেন্ট বক্সে আমাকে গালি গালাজ করার প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভাইয়ারা আমার আই এম এক্সট্রিমলি সরি, তোমাদের কমেন্টের আমি পাল্টাও রিয়াক্ট করবো না। ওয়েট আ মিনিট, যেহেতু আমি এই মুহূর্তে ফ্রি ফায়ার খেলতেছি, সেহেতু আমার গাণিতিক বিদ্যা বলতেছে এই মুহূর্তে আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার। এ স্পাইডার, খবরদার ফ্রি ফায়ার নিয়ে উল্টা পাল্টা কোনো কথা বলবি না, নাহলে কিন্তু এমন গালি দেবো না, একবারে গালির কোটনে ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড ভুলে যাবি। What's up guys, Spider here, welcome back to another video. আর আজকে আমরা খেলবো হচ্ছে মাগনা আগুন, মানে ফ্রি ফায়ার। তো এটা হচ্ছে আমার ফ্রি ফায়ারের প্রথম গেমপ্লে। সুতরাং ফ্রি ফায়ারের গেমপ্লে কিভাবে বানাইতে হয় আমি এটা দেখার জন্য বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রি ফায়ার ইউটিউবার মিস্টার ট্রিপল আর এর চ্যানেলে ভিজিট করি। মিস্টার ট্রিপল আর এর নামটা এই জন্য নিলাম কারণ থাম্বনেইল আর টাইটেলে আমাকে ক্লিকবেট লাগাইতে হবে, তার সাথে একটা সুন্দরী মেয়ের ছবিও লাগাই দিব, ওটা দেখা মতো তোমরা টুক করে ক্লিক করবো আমি জানি। আর যদি মেয়ে সুন্দরী না হয় তাহলে তোমরা বুঝে নিবা নোসকোপের চয়েস খারাপ, কারণ আমার সব থাম্বনেইল নোসকোপই বানায়। তো যাই হোক, ট্রিপল আর এর ভিডিও দেখে আমি এটাই বুঝলাম সে প্রতি মাসে কোনো না কোনো একটা করে চ্যালেঞ্জ নিয়ে থাকে, তো আমিও সিদ্ধান্ত নিয়েছি আমি ওই ম্যাচে একটা চ্যালেঞ্জ দিব, আর সেটা হচ্ছে সবকটা বট মারবো, একটাও রিয়েল প্লেয়ার মারবো না, সব বট মারবো। প্রথম ম্যাচে এমনিতেও কোনো রিয়েল প্লেয়ার আসবে না, এটা সাধারণ বিষয়, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে হলো চ্যালেঞ্জ নেওয়াটা, চ্যালেঞ্জ কিন্তু সবাই নিতে পারে না। চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রথমত তোমাকে প্রো প্লেয়ার হইতে হবে, যেটা আমি জন্মের আগে থেকেই, আর দ্বিতীয়ত তোমাকে বড় কলিজার অধিকারী হইতে হবে, আই মিন দুঃসাহসিকতা দেখাইতে হবে, অর্থাৎ ডেয়ারিং বাজ হইতে হবে, ডেয়ারিং বাজ। আর আমার কলিজা তো বিশাল বড়, কলিজা বড় না হইলে কি আর আমি 500 মিলিয়ন ডাউনলোডের ফ্রি ফায়ার নিয়ে ট্রল করি? হ্যাঁ, আমি জানি না এই ফ্রি ফায়ার নামটা শুনলেই আমার সামনে খালি 500 মিলিয়ন ঘুরঘুর করে কেন আমি বুঝি, এই গরিবগুলা কারা, কোত্থেকে আসে এরা? ও আচ্ছা সরি, এর মধ্যে তো আমিও একজন, একজন না সরি তিনজন, আমি টোটাল 3 বার ডাউনলোড দিয়েছি এই গেমটা। প্রথমবার ডাউনলোড দিয়ে গেমে ঢোকা মাত্র যে থিম সংটা আমি শুনছিলাম সেটা শোনা মাত্র আমি ভয়ে আনইনস্টল করে দিছি গেমটা, তারপর আবার দ্বিতীয়বার ইনস্টল দিছি, এন্ড দেন আবার একটা ম্যাচ লাগাইছি, এন্ড ম্যাচ শুরু করার সাথে সাথেই আম্মু একটা হাতের মধ্যে ব্যাগ ধরাই দিয়ে বললো যা বাবা একটু বাজার করে আন। তো এটা ছিল সেকেন্ড টাইম, তারপর আমি আমার ডিভাইস আবার ব্যাকআপ দিই, সো নাও ইটস দ্য থার্ড টাইম দ্যাট আই হ্যাভ ডাউনলোডেড দ্য গেম। সুতরাং বলা যায় ওই 500 মিলিয়ন জনসংখ্যার মধ্যে আমি কিন্তু তিনজন। তোমরা কথা বাড়াবো না, আমরা চলে যাবো গেম প্লেতে। তো বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্ধারণ করার জন্য আমি চলে যাই বারমুডাতে, কিন্তু বারমুডা থেকে বারমুডা ট্রায়াঙ্গেলের দূরত্ব ছিল অনেক দূর, সুতরাং আমি একটু সিদ্ধান্ত নিলাম যে একটু শপিং টপিং করে নেই কারণ অনেক দূরের পথ যাইতে হবে। শপিং মলে ঢোকা মাত্র আমি কিছু মাল পেয়ে গেলাম, মানে প্রোডাক্ট পেয়ে গেলাম, এবং প্রোডাক্টটার নাম আসলে কি সেটা আমি বুঝতে না পারে সেটা একটু চালিয়ে দেখার প্রচেষ্টা করলাম, এবং দুটো বুলেট ফায়ার করা মাত্র আমি বুঝে গেলাম এটাই আমাদের সেই কাঙ্ক্ষিত দুই বিচিওয়ালা বন্দুক, অর্থাৎ এটাই সেই ফ্রি ফায়ারের সবচাইতে পাওয়ারফুল বন্দুক। তো দুটো বুলেট ফায়ার করা মাত্রই আমার বিচি অলরেডি শেষ হয়ে গিয়েছে, মানে আমার না সরি আমার বন্দুকের বিচি অলরেডি শেষ হয়ে গিয়েছে, সুতরাং আমাকে নতুন বিচি জোগাড় করতে হবে। তাই আমি বিচি আহরণের জন্য বেরিয়ে পড়ি, কিন্তু কেউ আমাকে তাদের বিচি সেল দিতে চায় না, এক্ষেত্রে কারো বিচি কেটে নেওয়া পসিবল না আমার দ্বারায়, সুতরাং আমরা একটা অন্য ওয়েপন নিয়ে নিবো, না সরি অলরেডি আমরা বিচি পেয়ে গিয়েছি, সুতরাং এবারে আমাকে আর থামায় কে, আমরা চলে যাবো একটা প্রফেশনাল বটকে হত্যা করতে, এবং সেখানে গিয়ে আমি বটের উপর আমার বিচি ছুড়ে মারি, কিন্তু বিচির ওজন অনেক ভারী হওয়ায় এত দূরে আমার বিচি পৌঁছাতে পারেনি, তাই আমাকে গানটা চেঞ্জ করতে হলো, আমার গান চেঞ্জ করার কাজ হচ্ছে না, আচ্ছা একটু কাছে যাইতে হবে। তো এভাবেই আমি একজনকে নক উইথ ফিনিশ করে দিই। তোমরা আবার ভাইবো না যে এটা একটা সোলো ম্যাচ, এটা আসলে সোলো ম্যাচ না, এটা হচ্ছে একটা সোলো ভার্সাস স্কোয়াড ম্যাচ, কিন্তু সব প্লেয়ার দেখবা যে একবারেই মরে যাচ্ছে। এর একটা কারণ আছে, সেটা হচ্ছে যখন তারা দেখলো যে লবিতে স্বয়ং স্পাইডার উপস্থিত, তখন প্রতিটা টিম থেকেই 3টা করে প্লেয়ার অলরেডি বের হয়ে চলে গেছে ভয়ে, কিন্তু প্রত্যেকটা দলেই একটা করে মাতব্বর প্লেয়ার থাকে যে কিনা লবির মধ্যে কম্পিউটার প্লেয়ার দেখার পরেও ম্যাচ থেকে লিভ নেয় না, উল্টা আরো নিজের প্রো প্লেয়ার ভাইবা মনে করে যে কম্পিউটার প্লেয়ারটাকেও একাই মেরে দিতে পারবে। তো আমি যাদেরকে এখন মারতেছি তারা হচ্ছে সেই দলের লোক, মানে সেই দলের বট আর কি। আর ভাইয়া এসকেএস জিরো রিকোয়েলে চালানোর প্রতিভা শুধুমাত্র স্পাইডারেরই আছে, দেখছো একদম স্কোপ কাঁপতেছেই না আমার, এসব আসলে অনেক সাধনার বিষয়, বহুকালের সাধনার পর আমি আজ এসকেএস জিরো রিকোয়েলে চালাতে সক্ষম হচ্ছি, পুরো একদম এনিমির নুনু বরাবর লাগতেছে, একটা গুলিও মিস যাচ্ছে না। তো ভাইয়া এদিকে নিজের হ্যান্ডসাম চেহারাটার দিকে একটু তাকায় আমি একটু ক্রাশ খাইতেছিলাম, কিন্তু চেহারা দেখায় কি হবে, ছেলেদের চেহারা দেখায় কোনো লাভ নাই, মেয়ে হইলে এটা কথা ছিল, আমাদেরকে এখন বট মারতে হবে, কন্টেন্ট বানাইতে হবে, কন্টেন্ট না বানাইলে কেউ আমার ভিডিও দেখবে না, সুতরাং চেহারা দেখায় কোনো লাভ নাই। এ কোত্থেকে মারছে আমাকে, তো অসাধারণ রিফ্লেক্স এখানে আমি একটু দেখিয়ে দিলাম, তারপর আমি একটু কভারে চলে গেলাম গাইজ, অথবা এনিমিটা আমার আইকিউ এবং কমন সেন্স দেখে সে ভয় পেয়ে গেল এবং সে আমার কাছ থেকে পালিয়ে গেল, কিন্তু আমি তাকে খুঁজে খুঁজে ধরে মারলাম, স্কোপ অন করে আমার হ্যাকটা কাজ করতেছিল না, কিন্তু উইদাউট স্কোপ আমার হ্যাকটা খুব সুন্দরভাবে কাজ করলো, এত দূর থেকে উইদাউট স্কোপে নক করে দিলাম, একেই বলে আসলে এমবট। পাবজিতে তোমরা কি এমবট ইউজ করো, এমবট ইউজ করবা ফ্রি ফায়ারে? এই পুতপুত কি করে আবার, ভয় লাগে তো? তো ভাই এখানে আবারও একটা রিফ্লেক্স, উইদাউট স্কোপ অন করে একদম পুরো লং রেঞ্জ কত হবে, 100 মিটার তো হবে, 100 মিটার না হলে 50 তো হবে, 50 মিটার দূরে একদম এমবট লাগায় মেরে দিলাম, একদম পুরো জিরো রিকয়েল, কোনো রিকয়েলই নেই,
জিরোডিক্যাল শিখতে গেলে তোমরা আমার ভিডিও দেখবা। তো গাইজ, আমি দৌড়তে দৌড়তে একটু হাফসায় যাই, এই জন্য আমি আমার প্রাইভেট কারে একটু বসে পড়ি, এবং ড্রাইভার না আসা পর্যন্ত আমি একটু ওখানে বসে বিশ্রাম নেই যে আমার ড্রাইভার আসবে, তারপর সে আমাকে ড্রাইভ করে নিয়ে যাবে। কিন্তু আমার ড্রাইভার গাঁজা খেয়ে ঢুলতেছিল, এবং আমার সামনে আসা মাত্র আমি তাকে একটা পাট করে থাপ্পড় লাগাই দিই, এবং সে চিৎপাড়া হয়ে পড়ে যায় এবং আত্মত্যাগ করে। অতঃপর আমি বুঝতে পারলাম যে আমার হাত দিয়ে একটা মার্ডার করা হয়ে গেছে, সুতরাং এই এলাকায় আর থাকা যাবে না। তাই আমি নিজের গাড়ি নিজেই ড্রাইভ করে এরিয়া ছেড়ে পালিয়ে গেলাম। এখন কথা হচ্ছে, গাঁজাটা খাইছে আমার ড্রাইভার, কিন্তু আমি কেমনে ঢুলতে ঢুলতে গাড়িটা লাগাই দিলাম, আর গাঁজার প্রভাব তো আমার উপরে পড়লো, এটা তো কথা ছিল না। তো আমরা গাড়ি থেকে নেমে পড়ি। তো ভাইয়া, জোন হচ্ছে অনেক ছোট, এবং এটুক জোনের মধ্যে এখনো 21-22 জন বেঁচে আছে। তো বুঝতেই পারতেছো, পুরো কম্পিটিটিভ একটা ম্যাচ খেলতেছি আমরা, কে কোথায় কোন জায়গায় ক্যাম্প করে বসে আছে এটা আসলে বলা পসিবল না। অথবা দূর থেকে আমি একটা প্রায় কত মিটার হবে, 250-300 মিটার তো হবে, এত দূর থেকে আমি সুন্দরভাবে একটি প্লেয়ারকে মেরে দিই এবং দেশ ও জাতির মুখ উজ্জ্বল করি। আর ভাইয়া, স্পাইডারকে সামনে গাছ কা কভার মাতলেন না, ঠিক আছে? আমার কাছে আছে অটো এমবট, গাছে চিবা চুপা দিয়ে গুলি লাগবে তোমার পাশায়। অথবা আবারও পার্সা হেডশট, প্রথম প্রথম 2-4টা গুলি মিস করছিলাম, আসলে মিস করি নাই, এটা মিস করা বলে না ওটাকে। আমি আসলে ওর কানের গোড়া দিয়ে 2-4টা বুলেট ফায়ার করে ওকে ভয় দেখানোর চেষ্টা করতেছিলাম। এদিকে 2 বুলেটে ফিনিশ, মানে এইম দেখছো, পুরো হেডশট, পুরো জায়গায়, মাথার ছাড়া কোথাও বুলেট লাগবেই না আমার, পার্টস হেডশট। স্কোপ অন করার কি দরকার? আমি চিন্তা করতেছি স্কোপ বাটনটা কিসের জন্য দিছে, বুঝাই দিছে, আমার তো স্কোপের প্রয়োজনই হয় না। তোমাদের স্কোপের প্রয়োজন হইতে পারে, বাট স্পাইডারের প্রয়োজন নাই, স্পাইডার হচ্ছে প্রফেশনাল প্রো প্লেয়ার। আমি বুঝলাম না, এই প্রথমবারের মতো আমার বুলেট এনিমির পশ্চাৎ দেশ ভেদ করতে সক্ষম হয়নি। আমার গানের বুলেট গুলো বোধহয় এত দূরের পথ পাড়ি দিতে দিতে হাফসায় গেছে, এই কারণে বিশ্রাম নিতেছিল, চা কফি খাইতেছিল বোধহয়। তো যাই হোক, আমরা অন্য টার্গেটের দিকে লক্ষ্য করব। তো এদিকে 2-3টা টিমের মধ্যে ফাইট চলতেছে, কি আর বলতো, পুরো কম্পিটিটিভ একটা অবস্থা, কাকে ছেড়ে কাকে মারবো, কে আমার পিছনে মারছে, মানে কে আমাকে মারতেছে আমি কিছুই বুঝতেছি না। এখানে সম্পূর্ণ খেলাটা হবে রিফ্লেক্স এর উপর, এই যে রিফ্লেক্স, ওই যে রিফ্লেক্স, খালি রিফ্লেক্স আর রিফ্লেক্স। স্পাইডারের রিফ্লেক্স এর সামনে কেউ টিকতে পারবে না, গেম সেন্স দিয়ে কি হবে, রিফ্লেক্সটা হচ্ছে বড় কথা। এরই মধ্যে রিফ্লেক্স দেখাতে দেখাতে আমরা কখন 19টা কিল করে চিকেন ডিনার, মানে মুরগি, মানে কি খাই এটা, বয়া বয়া করে ফেলি, আমি নিজেও বুঝতে পারি না। তো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও, বহুত মজা আ গেয়া হামকো ফ্রি ফায়ার খেলনে মে, কারণ পাবজিতে ইদানি কুত্তার মতো মার খাইতেছি, তারপর ফ্রি ফায়ার এসে 19টা কিল করে আমার কনফিডেন্স আবার ব্যাক করছে, সুতরাং আমি এখন আবার যাবো পাবজিতে, যা সোলো ভার্সাস স্কোয়াড খেলবো। আর হ্যাঁ, একটা কথা, এই ভিডিওটা জাস্ট এন্টারটেইনমেন্ট পারপাসে তৈরি করা হয়েছে, সুতরাং কেউ ফ্রি ফায়ারকে হেট করবা না, কিংবা আমার কথা কেউ মাইন্ড করবা না। চিল ম্যান, ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে গ্যাঞ্জাম করে লাভটা কি? আমাদের কোনো লাভই নাই, লাভ হচ্ছে হলো শুধুমাত্র গেম কোম্পানির। আর ফ্রি ফায়ারের এই ভিডিওতে আমি আমার পাবজি ক্লানের একটু প্রমোশন করে দিয়ে যাই। তো আমরা আমাদের যে পুরানা ক্ল্যান ছিল, অর্থাৎ ম্যাক্স লেভেলের ক্ল্যান, আই মিন 10 লেভেল হয়নি এখনো, হবে হবে ভাব, যদি তোমরা জয়েন হতে চাও আসতে পারো, কোনো রিকোয়ারমেন্টস নাই। নুব প্লেয়ার এবং মেয়েদেরকে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আর প্রো প্লেয়ারদের জায়গা নাই আমাদের ক্ল্যানে, কারণ আমি একাই যথেষ্ট। যদি কেউ জয়েন করতে চাও ক্ল্যানে, তারা ডিসক্রিপশন বক্সে চলে যাও এবং সেখানে গিয়ে আমার ইনস্টাগ্রাম, ডিসকর্ড অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারো। দিস ইজ স্পাইডার সাইনিং অফ, সায়োনারা, বাই বাই।